হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো যাই হোক গাইজ তোমরা বুঝতেই পারছো যে বাইরে কিন্তু ভীষণ নয়েজ হচ্ছে মেনলি এখন বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই এত আওয়াজ হচ্ছে তো যাই হোক তোমরা আমার লুকটা দেখে বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমি তোমাদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি তো যাই হোক আমি জানি যে লুকটা দেখে তোমাদের ভীষণই পছন্দ হবে আর নিশ্চয়ই তোমরা আমার লুকটা দেখে ইন্সপায়ার হবে পুরো ভিডিওটা দেখার জন্য তো যাই হোক গাইজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো মেকআপটা আমি কিভাবে করে খুব সুন্দরভাবে ধরে ধরে স্টেপ ওয়াইজ তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি এবং এই আই মেকআপটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি তো গাইজ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি এত সুন্দর লুকটা কিভাবে ক্রিয়েট করেছি আর মেনলি দেখো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল হিসেবে আমাদের কিন্তু সকাল থেকে রাত পুরো সময়টাই কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যেই চলে যায় তো সেই হিসেবে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তোমরা কিন্তু এই রকমই একটা হালকা নর্মাল মেকআপ লুক ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল হিসাবে কিন্তু ক্রিয়েট করতেই পারো তো পুরো মেকআপ ভিডিওতে কেমনটা করলে তোমাদের উগ্র মেকআপ লাগবে না খুব ন্যাচারালি খুব সুন্দর লাগবে সেটা কিন্তু ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তো যাই হোক আজ চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সবার প্রথমে আমি আমার স্কিনটাকে ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে ওয়াশ করে চলে এসেছি দেন আমি এখানে টোনার হিসেবে রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছি তারপরে ময়শ্চরাইজার হিসেবে পনসদের সুপার লাইট জেল মশ্চুরাইজার অ্যাপ্লাই করেছি যদি তোমরা মেকআপটা দিনের বেলা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে তারপরে আমি প্রাইমার হিসেবে এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করেছি কারণ আমার মনে হয় গরমকালে লাইট ওয়েট প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেল মানে অ্যালোভেরা জেলের থেকে ভালো আর কিছু হতে পারে না আমার যেটা মনে হয় তো তোমরা চাইলে অন্য কোনো প্রাইমার অ্যাপ্লাই করতে পারো দেন আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ল্যাকমির ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি যে কোনো লাইট ওয়েটের ফাউন্ডেশন বা লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করার চেষ্টা করবে কোনো রকমের হেভি ফাউন্ডেশন বা স্টিক ফাউন্ডেশন কিন্তু একেবারেই অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু দিনের বেলা গরমের সময় মেকআপটা গলে গলে পড়তে পারে বা মেকআপ উঠে যেতে পারে তারপরে কিন্তু আমি একটা ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাপ ড্যাব করে ফাউন্ডেশনটা আমার স্কিনের মধ্যে ব্লেন্ড করে দিয়েছি তারপরে আমি এরকম একটা কিউ টিপস নিয়ে সেটাকে কাজলের মধ্যে একটুখানি ড্যাপ করে সেটা দিয়েই কিন্তু আমি আমার আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিয়েছি তোমরা কিন্তু হালকা করে আইব্রোটা ড্র করে নিও তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে তো আজকের এই মেকআপ লুকটা মেনলি কিন্তু আমি সবার জন্যই করছি মানে যারা ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল হিসেবে যাদের কোনো প্রোগ্রাম রয়েছে ডান্স প্রোগ্রাম হোক বা যদি তোমরা গান বা কবিতা বলতেও ওঠো তাতেও কিন্তু তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে তোমাদের কিন্তু ভীষণভাবেই সুন্দর দেখতে লাগবে তারপরে দেখো এখানে আমি একটা কন্টোর নিয়ে নিয়েছি ক্রিম কন্টোর তো তোমরা চাইলে পাউডার কন্টোরও ইউজ করতে পারো তো তবে আমি বলবো যে অবশ্যই করে কিন্তু তোমরা কন্টোরটা অ্যাপ্লাই করবে খুব হালকা করে তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে একেবারেই হেভি মেকআপ লাগবে না যদি তোমরা আমি যেভাবে কন্টোর অ্যাপ্লাই করেছি সেইভাবে করো প্রথমে ক্রিম কন্টোরটা হাতে একটুখানি বার করে নেবে দেন তার উপরে তোমরা ব্রাশটাকে ড্যাপ করে যদি এইভাবে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না তোমাদের মেকআপটা ভীষণ ন্যাচারাল লাগবে তো এরপর আমি লুজ পাউডার দিয়ে মেকআপটাকে খুব সুন্দর করে সেট করে নিলাম এরপরে আমি চলে এলাম আই লুক ক্রিয়েট করার জন্য দেখো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল হোক বা যে কোনো মেকআপ লুকের ক্ষেত্রে আই লুকটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তো সেখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল তো আই লুকটা তো ভীষণই অ্যাট্রাকটিভ হওয়ার কথা তো দেখো তোমরা পরপর আমি কীভাবে লুকটা ক্রিয়েট করছি সেটা তোমরা দেখে নাও প্রথমেই আমি কিন্তু চোখের একেবারে ধার থেকে মেকআপটা শুরু করেছি তো ওখানে আমি কিন্তু প্রথমে গ্রিন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি দুটো চোখেই কিন্তু সেম করেছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমি অরেঞ্জ কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করেছি তো এই আই লুকটা ক্রিয়েট করার জন্য তোমাদের কিন্তু নিউড আই শ্যাডো প্যালেট থাকলে হবে না কালারফুল আই শ্যাডোগুলো কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে আর সেমভাবে আমি কিন্তু লোয়ার লাসেও খুব ভালোভাবে মানে ওপরে যে পোর্শানে অরেঞ্জ কালারের আই শ্যাডো দিয়েছি নিচেও কিন্তু সেই পোর্শনেই অরেঞ্জ কালারের আই শ্যাডো খুব হালকা করে অ্যাপ্লাই করেছি আর ওপরে যেখানে গ্রিন দিয়েছি নিচেও কিন্তু সেখানে গ্রিন কালারের আই দিয়েছি আর ওপরে মাঝখানের দিকে देखो yeah, ওই পজিশানটা আমার একটু রেকর্ডের প্রবলেম হয়েছিল তো সেই কারণে আমি পরে নোটিস করলাম যে আমি রেকর্ডটা অনই করিনি আমি লুকটা ক্রিয়েট করে ফেলেছি এই রকম ভুল আমার এই প্রথম হলো তো যাই হোক আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর একবার দেখিয়ে দিয়েছি তো সেই হিসেবে দেখো যে হোয়াইট ধরনের একটা আই ছিল মানে সীমার কালার নয় ম্যাটের উপরেই কিন্তু একটা হোয়াইট বেসের এখানে একটা আমার কাছে একটা আইশাইডও ছিল তো সেটা আমি কিছুটা নিয়েছি এবং কিছুটা আমি সেখানে লুজ হাইলাইটার অ্যাড করেছি তার কারণে কিন্তু হোয়াইট গ্লোটা খুব ভালোভাবে আসছে এবং পতাকার যে রঙটা পুরোটাই দেখো আমাদের চোখের মধ্যে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তোমরা যদি এইভাবে সুন্দর করে তোমাদের আই লুকটা ক্রিয়েট করতে পারো যেভাবে আমি পুরো ভিডিওতে দেখিয়েছি তাহলে কিন্তু তোমাদের মেকআপটা ভীষণভাবে গর্জাস এবং ইউনিক হয়ে উঠবে এরপরে আমি দুটো লিপস্টিক একসাথে মিক্সড করে ঠোঁটে অ্যাপ্লাই করেছি একটা পিঙ্ক কালারের আর একটা ব্রাউন নিউট কালারের আর সব শেষে আমি আমার গালে যে আইশ্যাডো কালারগুলো নিয়ে আমি আমার আই লুক ক্রিয়েট করেছি সেটা কিন্তু ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে দিয়েছি যাতে লুকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় তো গাইস তোমরা এবারে আমার ফাইনাল লুকটা দেখে নাও তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখে জানাবে আর নতুন আর কি ধরনের ভিডিও বা কি বিষয়ের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই করে কিন্তু সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে আমি তোমাদের জন্য প্রতি সপ্তাহে এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো কিন্তু নিয়ে চলে আসি আর তোমরা যদি কমেন্ট করে কোনো ভিডিও জানতে চাও বা সেরকম ভিডিও দেখতে চাও আমি কিন্তু অবশ্যই তোমাদের কথা রাখতে সেই ভিডিও নিয়ে চলে আসব তো যাই হোক গাইস আজকের ভিডিও আমি এইখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে तो सबाई के टाटा गाइज